আপনি তো জানেন আমরা সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নাম করা হয়েছে, এটা ঘোষণা করা হয়েছে, আপনি মনে করেন ইন্টারন্যাশনাল নাম করা হয়েছে বাড়িটা মাঝে খামর? অফকোর্স খামর না, কারণ এটা ইন্টারন্যাশনাল নাম দেওয়া হয়েছে, কিন্তু আমি যে সময় আমি বাংলাদেশে আনফর্চুনেটলি তিনবারও গেছি, কিন্তু আমি যখন প্রথমবার গেছি বাংলাদেশে আমি খুব এক্সাইটেড আসলাম, এক্সাইটেড লোক এক্সপেকটেশন আছে যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও ভালো সার্ভিস থাকব, ভালো ইয়ে থাকব, কিন্তু এটা একদম জঘন্য, কোনো কিউ সার্ভিস নাই, কোনো সার্ভিসের যারা ইয়ে আসেন যারা কর্মচারীরা আছেন তারা কিন্তু সবে খালি কোন পয়সা দো পয়সা দো, আপনি গেলা একটা দেশ, আপনার নিজের দেশ, আপনার জিনিসপত্র লইয়া গেলা, আপনি 12 ঘন্টা 11 ঘন্টা জার্নি করিয়া গেলা, তারপরে এখানে গিয়া যে তারা টানা হাসকে করেন, এটা খুব খারাপ হয়, আমরা আসলে কনফিউজ থাকি। আর যারা ছোটো ইয়াং জেনারেশন যারা ফার্স্ট টাইম বাংলাদেশে যার তারা লাগে খুব এটা লাগে আশ্চর্যজনক, স্ট্রেঞ্জ লাগে যে এটা কি তোর আমার লগে, আমি কই যাইলাম খারা খারা এখানে টানা টানা, একটা সিস্টেমেটিক থাকতো, একটা কিউ থাকতো, পাসপোর্টের সবাই ইয়েও দেখতো, কিন্তু এরকম হয় না, একজনের লইয়া পাসপোর্টটা না দেন, আরেকজন এখন হনো কিউ যা, আরেকজন এখন আপনার পাসপোর্ট কই, পাসপোর্ট দেওয়ার পরে এখন পাসপোর্ট কই, তার মানে লাগে যে পাসপোর্ট লুকানি হয়ে যার, যে আমরা কিন্তু ক্রাইম করে যাই গেছে নাকি কিছু করে গেছে না, সো এরকম সার্ভিসও থাকে, সো এটা ইন্টারন্যাশনাল সার্ভিস অবশ্যই নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাই। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো হইলে এটা স্টাফের ট্রেনিং করানো দরকার, তারপরে যে বিল্ডিংয়ের যে মেনটেনেন্স এটাও ইয়ে করা দরকার, কারণ খালি বাঙালি নাই, আমরা সিলেট কিন্তু সাধারণ অনেক সাধারণ ফরেনার অনেক সিলেটও যায়, দেখাতে কিন্তু ফরেনার বেশি সিলেটও থাকে, সো সিলেট যার, তো আমি মনে করি যে সিলেটের যে এয়ারপোর্টটা এটা একটু মেনটেনেন্স করার, এটা একটু ইম্প্রুভমেন্ট করার দরকার। আপনার কাছে কি লাগান লাগে দেশ, আপনি অন্য দেশ থেকে ইউরোপের একটা দেশ থেকে আপনি যারা নিজের দেশও যাওয়ার বাদে তারা বুঝে আপনি কিছু শুনি না ঠানা ঠানি করে, এটা দেখি আপনার কাছে কি লাগান, এগুলো তুই না করে না করে না, তো খুব স্ট্রেঞ্জ লাগছে, আনপ্রফেশনাল লাগছে, আর খুব আশ্চর্য লাগলো যে ইমা আমি কই আইলাম, এয়ারপোর্ট আইলাম আমার পাসপোর্ট লইয়া, আমার সব জেনুইন ডকুমেন্টস লইয়া, আমি একজন বাঙালি, জেনুইন বাঙালি আমি আইলাম, কারণ আমার লিয়ে যে তারা এলাহান ইয়ে করে তে লাগে, ডর লাগে। আর অবশ্য বাংলাদেশে একটা নেগেটিভ জিনিস থাকে যে চুরি ডাকাতি এগুলো নিয়ে মানুষে ইয়ে করে, তারপরে হাইজেক হয়, তারপরে মানুষের ফলস ডকুমেন্ট ইয়ে করে, তখন লাগে আমার পাসপোর্ট দিলাম, এখন এটা কই যার, এটা লইয়া তারা কিতা কর, এরপরে তারা অনেক সময় আমরা সুটকেস হয়, সুটকেস খুলিয়া এটা নিতে পারতাম না, এটা নিতে পারতাম না, এতে পয়সা দৌকা, কারণ আমি পয়সা দিয়া তো গেলামও, আমি জিনিস তো জানিয়েও গেলাম, কিতা নিতে পারতাম না, আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, হয় এটা নিতে পারতাম না, ইলেকট্রনিক গুডস যেটা আপনি রাখে দিতে পারবো, পয়সা দিলে হয় নৌকা কি, সো এইটা একটা ইয়েও না, যারা পয়সা দিতে চায় না এরা তারা লগে স্টাবন মানা করে, সো এইটা ওই হওয়া উচিত নাই, বৃদ্ধ মানুষ হল, তারপরে মহিলা হল, বাচ্চা হল লইয়া খুব সমস্যা হয়। আর স্পেশালি আমরা মনে করি যে মোর আমরা মহিলাসকলের যদি তারার কাছ থেকে আমরা তারার একত্র করতাম পারি, তারার কাছ থেকে আমরা তারার বই শুনি, তো অবশ্যই আমরা এটা কার্যকারী করতাম পারবো, কারণ উমেন্স আর দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন, অ্যান্ড আমি মনে করি তারার বই আমরা দরকার। প্লিজ আপনারা মহিলাসকল যারা যারা আপনারা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে কি আপনার এক্সপিরিয়েন্স গুড হইয়া থাকে, আর আপনার সার্ভিস চাইরা যে ডাইরেক্ট ফ্লাইট হইতো হিত্র থাকি সিলেট, অ্যান্ড সিলেট থাকি আর বার হিত্র, সো প্লিজ আপনারা আইবা, আপনারা কইবা এবং আপনারা ক্যাম্পেইনত যোগদান করবা, আর সবার কাছে কইবা, কিন্তু কোয়াটাও এটা মেইন জিনিসটা, যত আপনারা কইবা তত আপনারা ই সার্ভিসটা পাইবা, যেখান আছে না যে না কইলে আপনার কিচ্ছু মিলে না, তো আপনি চাইতে হইবা, চাইলে অবশ্যই পাইবা। থ্যাংক ইউ আপনার টাইম লাগিয়া, থ্যাংক ইউ আপনার। আমার নাম এম এ মুনিম, আমি বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের এক্স সেক্রেটারি জেনারেল এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমার বাংলাদেশের বাড়ি কুলাউড়া, সিলেট টাউন আমার বাসা। আমরা একটা ক্যাম্পেইন করলাম আর কিনা নিয়ে, যে চাই আমরা বিমানে সিলেট থেকে ডাইরেক্ট লন্ডন ফ্লাইটটা করা লাগে, আপনি এটার ব্যাপারে কি? আমি তো এটা তো টোটাল যত প্রবাসী আছেন আপনারা জানেন, যত হাফ এ মিলিয়ন যা প্রবাসী ইদেশও আছেন, আরাম 95% মোর দেন 95% আর ফ্রম সিলেট, এবং এই সিলেট এটা এই দাবিটাও আমরা দীর্ঘদিন দেব রাখিয়ার, এবং এটা আমি জানি না সরকারে এই দাবিটা কেনে যে সরকারে আমরা এই দাবিটার প্রতি তারা একটু নজর দেন না, এবং আসলে এটা আমরা সিলেটিদের প্রাণের দাবি, আর এন্টায়ার বৃহত্তর সিলেট লন্ডনের যত প্রবাসী আছে আমরা আগেও হয়েছি আমরা সিলেটি, আর আমি আশা করি আর এখনও আশা করি আর আমরা এখনও আশা তো হয়েছি না, আগেও বিমানমন্ত্রী যখন রাশেদ খান মেনন আসলা পূর্বে, এর আগে জি এম কাদির, এরপরে যে এখন যারা আছেন সবাই আমরা বারবারও অনুরোধ করছি আমরা সিলেট থাকি ডাইরেক্ট আমরা একটা
ফ্লাইট দেওয়া লন্ডন আওয়ার এবং যাওয়ার, কারণ কি তা সিলেট থেকে টাকাত নিয়ে যে কষ্ট আমরা রাখা হয়, রাত্রে যে হোটেলও রাখা হয় অত্যাধিক নিম্নমানের একটা হোটেলও রাখা হয়, যার কারণে আমি কতদিন আগে আইসি বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি বাচ্চা লইয়া হোটেলও গিয়ে আমার দুইটা বাচ্চা খান্দা ধরছি, আমার ওয়াইফ কইছেন না খামাইছ না, গন্ধ এবং মানে বেডশিট অথবা উইন্ডো ভাঙ্গা মশা আর টান্ডার, আমি লগালগ তারারে কইয়া আমি আমার বাসাত গেছি, টাকা আমার বাইরের বাসাত গেছি, আমি হোটেলও থাকছি না। অবশ্যই অবশ্যই আমি তো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার, আমরা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিন্তু রাখা হয়নি অত্যাধিক নিম্নমানের একটা হোটেলও, এরার কোনো আন্তর্জাতিক মানের মিনিমাম কোনো কোয়ালিটি নাই হোটেল হওয়ার, এটা আমি মনে করি সিলেটের প্রতি একটা বৈরিতা, সিলেটের প্রতি একটা বিদ্বেষমূলক যাও বা কে করে আমি জানি না। আমার অনুরোধ করব দল মত নির্বিশেষে অকল সিলেটি জালাবেদি ইউনাইটেড হইয়া, যারা সরকারও আছেন, যারা সচিবহলও আছেন, যারা রাজনীতিত আছেন মন্ত্রী মিনিস্টার সবার প্রতি অনুরোধ, দয়া করে সিলেটির প্রতি নজর দেখুয়া, সিলেটি প্রবাসীর প্রতি নজর দেখুয়া, সিলেটি প্রবাসী হলে বাংলাদেশ তথা সিলেট বাঁচাইয়া রাখছেন, যত ধরনের ইনভেস্টমেন্ট বাংলাদেশও এবং ঢাকাত বিভিন্ন ইন্ডাস্ট্রি হলে হয়েছে ম্যাক্সিমাম আমি জানা মতো সিলেটি হলে করছেন, এবং সিলেটি আমরা আমরা সিলেটি হলের উন্নয়ন আমরা প্রত্যেক যত প্রবাসী আছে সিলেটি প্রত্যেক একটা না একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এরা চ্যারিটি কররা গ্রামে গঞ্জে শহরে মাদ্রাসা স্কুল এতিমখানা পরিচালনা কররা, তাই সিলেটি হলের দাবি আছে এবং আমরা দাবি রাখতাম পারি নেতা হলে আমরা বা একটু নজর দিয়া সিলেট টু লন্ডন ফ্লাইট চালু করিয়া আমরা একটা সুযোগ করিয়া দিতা। থ্যাংক ইউ। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।